যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। ধনীরা মসজিদ মন্দিরের ভিতরে ভিক্ষা করে, আর গরিবেরা মসজিদ মন্দিরের বাহিরে ভিক্ষা করে। মৃতদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে, আর জন্মদিন পালন করা হয় মোমবাতি নিভিয়ে। মানুষকে বাঘসিংহের সাথে তুলনা করলে মানুষ খুশি হয়, কিন্তু অবাক করার বিষয় হলো মানুষকে জন্তু জানোয়ার বললে মানুষ রাগ হয়। 20 বছর একটানা পড়লেও লেখাপড়ায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। বরযাত্রায় মানুষ যায় আগে আর বর যায় পিছনে, আর সব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ যায় তার পিছনে। তিক্ত কথা, তিতা জিনিস মানুষের পছন্দ না, এমনকি তিতা জিনিসকে পোকারাও পছন্দ করে না। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতেই চায় না। রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ করে। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করবেন না, কাউকে অধিক ভালোবাসবেন না, কারণ সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে সহ্য করতে পারবেন না। ইন্টারনেট জগৎ বা বাস্তব জগতে কারোর সাথে অযথা তর্কে জড়াবেন না, কারণ এতে বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যখন রেগে আছেন তখন একা থাকার চেষ্টা করুন, কারণ আমরা রাগের মাথায় মানুষকে অনেক কিছুই বলে ফেলি, এতে অনেক সময় সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে। কেউ যদি আপনাকে দুর্বল জায়গায় আঘাত করে তবে তার সামনে চুপ থাকুন, কারণ আপনি যদি তার সামনে কষ্ট প্রকাশ করেন তাহলে সে আপনাকে দ্বিতীয়বারও দুর্বল জায়গায় আঘাত করতে ভুলবে না। কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলে তার প্রতিবাদ কথা দিয়ে নয় কাজ দিয়ে করবেন, এরা হচ্ছে সমালোচক। এদেরকে মুখ দিয়ে প্রতিবাদ করলে এদের আর আপনার মধ্যে পার্থক্য থাকলো না, এদেরকে কাজের মাধ্যমে প্রতিবাদ করবেন, যাতে কারোর নামে সমালোচনা করলে 100 বার ভাবে। কেউ আপনার জীবন থেকে চলে যেতে চাইলে জোর করবেন না, যে যাওয়ার সে যাবে, শত চেষ্টার পরেও আটকাতে পারবেন না। তাকে যদি বারবার আটকিয়ে রাখতে চান তাহলে সে যাওয়ার সময় আপনাকে ব্যাহেয়া উপাধি দিতে ভুলবে না। চলে যাওয়া মানুষকে কখনো ফিরিয়ে আনতে নেই বা আসতে দিতে নেই, কারণ চলে যাওয়া মানুষ ফিরে আসলেও আগের মতো থাকে না। ভাঙা গ্লাসকে যতই জোড়া লাগানো হোক না কেন, দাগ কিন্তু থেকেই যায়। কোনো কিছু করার সময় কখনো নার্ভাস হয়ে যাবেন না, কারণ আপনি যখন নার্ভাস হয়ে থাকেন আপনার মস্তিষ্ক তখন কম কাজ করে। কারোর সাথে কথা বলার সময় চিন্তা করে কথা বলুন, অযথা কারোর সাথে তর্কে জড়াবেন না, কারণ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।